বিজেপির গ্রাম পঞ্চায়েত এবার হাতছাড়া। মালদা জেলার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে 13 জন সদস্যকে নিয়ে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়। একই সঙ্গে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব পেশ করা হয়। মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 19 জনের মধ্যে একজন মৃত। 18 জন সদস্যর মধ্যে আজ উপস্থিত ছিলেন 13 জন। 13 জন সদস্যই প্রধান উপপ্রধান অপসারণের বিরুদ্ধে সরব হয়ে ভোটদান করেন। নির্বাচনের ফল দাঁড়ায় 13-0। উপস্থিত 13 জন সদস্যর মধ্যে 4 জন তৃণমূল, 4 জন বিজেপি, সিপিআইএমের 2 জন এবং নির্দল প্রার্থী ছিলেন 1 জন। তাই আগামী দিনে কোন দল পঞ্চায়েত করবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কজন মেম্বার ছিলেন আপনারা, কোন কোন দলের? কেন আজকে প্রধান অপসারণ কেন করতে হলো? বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন আপনারা? বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত করলেন? বিজেপির সঙ্গে হাত মিলাতে হলো কেন? আচ্ছা, আগামী দিনে তৃণমূলেরই পঞ্চায়েত হবে, প্রধান কে হবে, কোন দলের? এখন ঠিকঠাক করা হয়নি। আচ্ছা, কোন দলের হবে, তৃণমূলের না বিজেপি? আপনারা নেতৃত্ব ছাড়াই আজকে করছেন নাকি? মানে আপনারা শুধু মেম্বাররাই সব এটা করছেন? সব মেম্বাররা মিলে করছেন। কি নাম আপনার? মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।